আজকের দিনে এই যে সেফ ড্রাইভ এবং সেভ লাইফ এর মধ্য থেকে জনগণের জন্য কি বার্তা থাকবে যাতে তাদের প্রচার যাত্রার মাধ্যমে আরো অ্যাওয়ারনেস তারা হয়? মানে আমরা সবাই জানি এই 2016 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইন এই ক্যাম্পেইনটা চালু করেছিলেন, তখন থেকে আমাদের পুলিশে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষকে অ্যাওয়ারনেস করা বিভিন্ন রকম প্রোগ্রাম করে এসেছি। আজকে এই রানাঘাট পুলিশ জেলা পক্ষ থেকে এই সাইকেল র্যালি কল্যাণী সাগরে আমরা অর্গানাইজ করেছি, আগামী দিনে আরও জেলাতে অন্যান্য বড় সাগরে এরকম আমরা র্যালি করব। এটা ছাড়াও আমার একটু পরিকল্পনা আছে, এই মাসের মধ্যে বাচ্চাদেরকে সিট অ্যান্ড ড্রা কম্পিটিশন, মাইম কম্পিটিশন, এটার মাধ্যমে একটু বাচ্চাদেরকে একটু মোটিভেশন করা যায়, ওনাকে অ্যাওয়্যার করা যায়, এরকম অনেকগুলো আমরা পরিকল্পনা করছি আগামী দিনে। এটাতে কি মনে করছেন কতটা সফলতা পাচ্ছে সাধারণ মানুষকে এই যে অ্যাওয়ারনেস করার ফলে পুলিশ প্রশাসন কতটা সফলতা এখনো পর্যন্ত পেয়েছে? এই অ্যাওয়ারনেস ক্যাম্প করার পক্ষে থেকে আমার ডেটাগুলো 2022 সালে আমরা অ্যানালাইজ করলে অনেকটা অ্যাক্সিডেন্টে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বিশেষ করে অনেক সংখ্যা কমেছে। আমি আশা করব এটা নিয়ে মানুষ অনেক সচেতন হবে, আরও সবাই ভালো থাকতে পারবে। গাড়ি ঘোড়া সব ভাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ।